কুষ্টিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পদ্মার চড়ে কয়েক বছর ধরে শুরু হয়েছে নানা ধরনের ফসলের আবাদ এতে নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষগুলো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন সরকারি প্রণোদনা সহ তাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ প্রায় দুই যুগ আগে পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় কুষ্টিয়ার দৌলতপুরের রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়ন সময় সেখানে জেগে ওঠে চর তবে এসব চর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন গেল কয়েক বছর ধরে বিস্তীর্ণ চরে শুরু হয়েছে নানান ফসলের আবাদ গম মসুর ছোলা ভুট্টা মটর খেসারি সহ রবি ফসলে ছেয়ে গেছে পুরো চরের জমি এতে নতুন করে আসার আলো দেখছেন চরের হাজার হাজার মানুষ এখন অভাব এখন কি খাবো এখন চর উঠি বুঝছেন চর উঠি আপনার হলো ধানের ভুই খ্যাতের ভুই করি ইনশাল্লাহ এখন বর্তমান ভালোই আছি আমরা বন্যার সময় অভাব ছিল এখন ফসল হয়েছে গোয়াম মসি মটর এখন বর্তমানে আমরা সুখে আছি বছরে কোনোটা চারটে হয় কোনোটা তিনটা হয় এবার মোটামুটি আমরা আবাদে আমরা লাভজনক হব স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন তারা চরের কৃষকদের সরকারি প্রণোদনা সহ সব রকম সহযোগিতা করছেন আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রণোদনা সহ রাজস্ব প্রোগ্রাম এছাড়া নানান ধরনের প্রদর্শনী দিয়ে কৃষকদেরকে মোটিভেশন করছি এবং তাকে তাদেরকে নানান ধরনের প্রযুক্তি দিয়ে আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা তাদের কৃষিকাজে সম্পৃক্ত করছি কৃষি বিভাগের তথ্যমতে দুই ইউনিয়নের এসব চরে প্রায় নয় হাজার হেক্টর জমি এবার আবাদের আওতায় আনা হয়েছে এতে উৎপাদন হবে কয়েক কোটি টাকার ফসল ডিবিসি নিউজ ডেস্ক